আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো যে আমাদের বিএম টেলিকমের আপনারা কিভাবে আপনাদের এনআইডি স্মার্ট কার্ড অথবা ভোটার আইডি থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। প্রথমে এই যে দেখেন, আমাদের ক্রেডিট অ্যাকাউন্টে যেতে হবে। ক্রেডিট অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাকসেপ্ট দেবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরে এই যে অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পরে আমরা এনআইডি বা স্মার্ট কার্ডের ব্যাক সাইড বা ফর্ম সাইড নেব। উপরে হলো ফর্ম সাইড, নিচে হলো ব্যাক সাইড। তো আমরা এখানে টাচ করব। টাচ করার পরে আমরা ছবিটা আগে গ্যালারিতে নিয়ে রাখছি, গ্যালারি থেকে নেব। তো নেওয়ার পরে অবশ্যই আপনারা দেখেন এরকম ভোটার আইডির চারিদিকে যেন কোনো জায়গা না থাকে। যদি জায়গা থাকে তাহলে কিন্তু নিবে না। তো এরপরে আমরা ব্যাক সাইড নেব। তো ব্যাক সাইড নেওয়ার পরে দেখেন আমরা নেক্সটে দেব। তো নেক্সট দেওয়ার পরে আমরা একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা অবশ্যই 88 দিয়ে আপনাদের ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার না দিলে আপনারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। তো এরপরে আবার আমাদের এখানে একটা ইমেল চাইতেছে। তো আমরা একটা ইমেল দেব। তো ইমেলটা দেওয়ার পরে আমরা এখানে আবার মোবাইল নাম্বার দেব। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আমাদের নিচে কী বাকি রইল, পিন পাসওয়ার্ড। তো আমরা পিন পাসওয়ার্ড দেব, তবে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেব এবং মনে রাখব। মনে রাখার প্রয়োজন হলে আমরা এইভাবে দেখে নিব, ঠিক আছে, যে আমরা কী পিন পাসওয়ার্ড দিলাম। তা না হলে কী হবে যে আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। তো দেখেন আমাদের পুরো ফর্মটা ফিল আপ হয়েছে। ইউজার নেম, মেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এনআইডির তথ্য এখানে অলরেডি নিয়ে নিছে। তো এর পরবর্তীতে পিন পাসওয়ার্ড। এখন মূল মজাটা হলো এখানে যে আপনি এখানে কোন লেভেলটা নেবেন। তো এখানে দেখেন আমাদের এখানে আপনারা অটোমেটিক, সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার বা রিটেইলার এর যে কোনো অ্যাকাউন্ট নিতে পারবেন। চার্জের বিনিময়ে কিছু চার্জ কাটবে। তো ধরেন আপনি যদি ভিআইপি অ্যাডমিন নেন, সবচাইতে বেশি কমিশন পাবেন এবং আপনার ডাউনে সাব অ্যাডমিন হইতে দিতে পারবেন। তাহলে আপনি আমাদের সাপোর্টে রিকোয়েস্ট রাখবেন যে আমাদের ভিআইপি অ্যাডমিন বানিয়ে দেন। তাহলে সাপোর্ট থেকে আপনার নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নিয়ে আপনাকে ভিআইপি অ্যাডমিন বানিয়ে দেবে, আর আপনি অটোমেটিক সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, ডিটেলে নিতে পারবেন। তো আমরা এখন ধরেন একটা ডিলার অ্যাকাউন্ট খুলব। তো ডিলার অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমরা নেক্সটে দেব। তো নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে একটা পেজ আসছে, আর অ্যামাউন্ট কত, ডিলার অ্যাকাউন্টের অ্যামাউন্টও হলো আপনার দেখাইছে কয় টাকা, 40 টাকা। তো এখন দেখেন আমাদের এই উপরে যে নাম্বারটা থাকবে সবসময় পার্সোনাল ডিটেলসটা, আমরা এখান থেকে কপি করব। তো কপি করার পরে দেখেন এখানে নিচে ট্রানজ্যাকশন আইডি, অ্যামাউন্ট, রেজিস্ট্রেশন আছে। তো এখন আমরা কি করব যে এখান থেকে আমরা মিনিমাইজ করে আমাদের বিকাশে যাব। তো বিকাশে আসার পরে দেখেন আমরা যে সেন্ড মানির নাম্বারটা ওখান থেকে কপি করছিলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। আমাদের ওখানে কয় টাকা চাইছিল, 40 টাকা। তো আমরা এখানে 40 টাকা করব। এরপরে আমাদের পিন দেব। তো আমাদের পিন কোড দেওয়ার পরে আমরা কনফার্ম করব। তো কনফার্ম করার পরে দেখেন আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়েছে বিকাশ থেকে। এখন এই যে বিকাশের যে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, আমরা এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। কপি করার পরে আমরা আবার আমাদের অ্যাপসে যাব। তো আমরা অ্যাপসে আসার পরে আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা বিকাশের সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে কপি করব। আর অ্যামাউন্টের জায়গায় আমরা ওখানে 40 টাকা চাইছিল, আমরা 40 টাকা পেমেন্ট করছি, সেটা এখানে লিখব। তো লেখার পরে আমরা রেজিস্টার্ড নাওতে ক্লিক করব। রেজিস্টার্ড নাও। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন আমাদের এই যে অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। তো আমরা উপরে যে এখন আপনাদের এখানে কাজ হইলো, আমাদের এখান থেকে বিভিন্ন সেবা আছে, সে সেবাগুলো আপনারা নিতে পারবেন, বা একদম নিচে গিয়া আপনারা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পিন চেঞ্জ করতে পারবেন, অথবা এখানে অ্যাড মানি, সেন্ড মানি অ্যাপটারে অ্যাড ইউজার করতে পারবেন, মাই ইউজার দেখতে পারবেন, বিল পেমেন্ট, বিকাশ হিস্টোরি, ফ্লাক্স লোড, ড্রাইভ, রেগুলার প্যাকেজ, রকেট ইত্যাদি ইত্যাদি আমাদের এখান থেকে সব কিছু করতে পারবেন। তো এখন আমরা অ্যাড ব্যালেন্সে যাব, যেহেতু আমাদের ব্যালেন্স অ্যাড করতে হবে অ্যাকাউন্ট চালাতে হলে। তো অ্যাড ব্যালেন্সে যাওয়ার পরে অবশ্যই আমাদের
যদি আমরা বিকাশে দিতে চাই তাহলে বাই ট্রানজ্যাকশন আইডি নিতে হবে, আর যদি আমরা নগদ থেকে ব্যালেন্স দিতে চাই তাহলে নগদের পেমেন্ট গেটওয়ে আছে, আমাদের পেমেন্ট গেটওয়ে যেতে হবে এবং নেক্সটে যাইতে হবে। তো নেক্সটে যাওয়ার পরে ধরেন আমরা এখানে নগদ থেকে 20 টাকা অ্যাড করব, তাহলে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এই যে নগদ, আমরা নগদে টাচ করব। তো নগদে টাচ করার পরে এরকম নগদের পেমেন্ট গেটওয়ে পেজে নিয়ে যাবে। আমরা আমাদের নিজস্ব বিকাশ না এই নগদ নাম্বারটা এখানে দেব। দেওয়ার পরে প্রসিডিউল চাবো, এরপরে নগদ থেকে একটা ওটিপি আসবে, আমরা ওটিপিটা বসাবো, তারপরে আমাদের নগদের পিন দিয়ে কনফার্ম করবো, তাইলে আমাদের রিসেলারে টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা বিকাশে টাকা দিতে চাই তাহলে বাই ট্রানজ্যাকশন আইডি থাকবে। আর নিচের সার্চের ঘরে সবসময় আমাদের মেইন ব্যালেন্স অ্যাড করবেন, আপনারা ড্রাইভ অথবা ব্যাঙ্কে কেউ অ্যাড করবেন না, কারণ আমরা আপনাদের মেইন ব্যালেন্স থেকেই সব সেবা দিয়ে থাকি। এরপরে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে যাওয়ার পরে আমরা বিকাশ থেকে অটো অ্যাড মানি করলে আগের মতোই এখান থেকে বিকাশের নাম্বারটা কপি করব, এরপরে আমরা বিকাশে দেব। এর পরবর্তীতেও আমাদের এখানে রকেট পার্সোনালে ম্যানুয়াল অ্যাড করাইতে পারেন অ্যাডমিনের কাছ থেকে, অথবা নিচে দেখেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে, ডাচ বাংলা ব্র্যাক ইসলামী ব্যাঙ্ক, এই অ্যাকাউন্টগুলোও টাকা পাঠাইয়া আপনারা অ্যাডমিনের কাছে পাঠাইলে অ্যাডমিন একটা ট্রানজ্যাকশন আইডি দিবে। আপনারা সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন, যে পরিমাণ টাকা পাঠাইছেন ওই পরিমাণ টাকা পাঠাবেন, আপনাদের পিন নাম্বার দেবেন, অ্যাড নাওতে ক্লিক করবেন, তাইলেই আপনাদের ম্যানুয়াল যে ব্যাঙ্কে পাঠাবেন ওই ব্যালেন্সগুলোও অ্যাড হয়ে যাবে। তো আজকে এতটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন এবং বিএম টেলিকমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।